আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই ও বোনেরা, এনব্রক্সি বেড পাউডার, এটি রেনেটা কোম্পানি পাউডার যা পোলট্রি মুরগ মুরগিকে পানির সাথে মিক্স করে খাওয়াতে হয়। এনব্রক্সি বেড পাউডার এর মধ্যে রয়েছে ডক্সিসাইক্লিন প্লাস ক্লিন্ডামাইসরিস নিউমাইসিন সালফেট কম্বিনেশনের অ্যান্টিবায়োটিক পাউডার। এন্ড্রক্সিবেট পাউডার এর 100 গ্রামের মূল্য মাত্র 270 টাকা। পেট কেয়ার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন বন্ধুরা। এন্ড্রক্সিবেট পাউডার পোলট্রি মুরগ মুরগি বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ এবং পোলট্রির জটিল রোগ প্রতিরোধ চিকিৎসায় অত্যন্ত কার্যকরী এন্ড্রক্সিবেট পাউডার। এছাড়া মুরগ মুরগি পোলট্রি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কারণে সৃষ্ট সংক্রমণ, যেমন পোলট্রি স্কিনের উপর যে কোনো কত ইঞ্জেকশন, ছোট বড় সকল ক্ষেত্রে খাওয়ানো যায় এন্ড্রক্সিবেট পাউডার। এগুলি আবার যদি পাখিগুলির শরীর হতে ভালোভাবে ভালো হয়ে যাওয়ার পরেও আবার লক্ষণ দেখা দেয়, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া সংক্রমণ লক্ষণ দেখা দিলে খাওয়ানো যায় এন্ড্রক্সিবেট পাউডার। এছাড়া পাউল কলেরা, পাউল টাইফয়েড, ফুলুরাম রোগ, ই কলাইযুক্ত জটিল সিআরডি দেখা দিলে পোলট্রি মুরগ মুরগিকে খাওয়ানো যায়। আবার সুনির্দিষ্ট যে কোনো কারণবিহীন এর কারণে পোলট্রির মুরগ মুরগিগুলির ডায়রিয়ার লক্ষণ হলে এর সাথে সোনা পায়খানার লক্ষণ দেখা দিলে অতিরিক্ত মাত্রা পর্যায়ে দেখা দিলেও এন্ড্রক্সিবেট পাউডারটি খাওয়ালে ভালো উপকার পাওয়া যায়। এছাড়াও আর্লিসিক মর্টালিটি লক্ষণ দেখা দিলে খাওয়ানো যায়। এছাড়া পোলট্রির মৃত্যুর হার কমিয়ে এফসিআর উন্নতি করতে এন্ড্রক্সিবেট পাউডার খাওয়ানো যায়, অর্থাৎ রোগ প্রতিরোধ এর জন্যও খাওয়ানো যায়। এন্ড্রক্সিবেট পাউডার খাওয়ানোর নিয়ম হল মুরগ মুরগি পোলট্রি রোগ প্রতিরোধ এর জন্য 1 গ্রাম পাউডার 4 লিটার খাবার পানির সাথে মিশিয়ে 4-5 দিন পর্যন্ত খাওয়ানো যায়। এন্ড্রক্সিবেট পাউডার খাওয়া অনেক ক্ষেত্রে চিকিৎসার জন্য খাওয়ানোর নিয়ম হলো 1 গ্রাম পাউডার 2 লিটার খাবার পানির সাথে মিশিয়ে 4-5 দিন পর্যন্ত খাওয়ানো যায়। তবে বন্ধুরা, এন্ড্রক্সিবেট পাউডার মিক্স করা পানিটি 24 ঘন্টা আবার এরও বেশি হলে সেই পানি খাওয়ানো উচিত না। আশা করি বন্ধুরা এন্ড্রক্সিবেট পাউডার এর বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম। সেজন্য রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। নিজে ভালো থাকুন, আপনার কামার ভালো থাকুক, সেই প্রত্যাশা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।